হে গাইস, কেমন আছেন সবাই? তোমরা মুই হলুম মিলন, তোমরা দেখে লিখছেন মিলন বর্মন ব্লগস ইউটিউব চ্যানেল। তো কয়েকদিন থেকে আর কি মোর শরীরটা খুব খারাপ ছিল, জ্বর হচ্ছিল আর কি, তার জন্য ব্লগস বানাই পাক নাই। আর এই দুই দিন থেকে যে গরম, এই গরমতে আর কি কোনোটাই যাওয়ারও ইচ্ছা করে না, মানে বন্ধুগুলোর সাথে ঘোরাঘুরি বাদ দিয়ে দিলাম এই গরমের জন্য। তো আজই একটা আর কি ব্লগস নিয়ে তোমার সামনে আসলো। তো আজই গরম না, আর আজই কিন্তু রবীন্দ্র জয়ন্তী, ঠিক আছে? তো অনেকটা অনুষ্ঠান হওয়ার লাগছে, যাওয়ার চালাম কিন্তু গরমের জন্য যাং নাই। তো আজ এই বাড়ির বাবা আর কি বসি দিয়ে মাছ মারি লাগছে দিকে, ঠিক আছে? মাছ ছাড়ি নাই, মানে যে দিদি কি আছে দোলা বাড়ির মাছ হয়তো আরও ঢুকছে আর কি। তো দেখি কতগুলো মাছ পাই না পাই, কেন করে আমরা মাছ মারি দেখি, ঠিক আছে? এটা হচ্ছে আমার দিগি ভাই আর বাবা মাছ ধরে লেগছে, দেখি কতলা মাছ পায় না পায়, কেমন মাছ ওঠে না ওঠে দেখি। তো গাইস মনে হয় আর একটা মাছ ধরছে আর কি, দেখি উঠে নাকি। সো দেখো গাইস কত বড় একটা ট্যাংরা মাছ উঠছে, ছাড়ে দিম। সো আমি মাছটা খুলতে থাকবো, ঠিক আছে? তোমরা ততক্ষণ দেখতে থাকো। গাইস আর একটা মাছ উঠে গেছে, এটা কি মাছ? চ্যাং মাছ, এটা সাইজটা ছোট, এটা ধরিয়ে বসেছিল বসি, কিন্তু বোঝা যাওয়ার লাগছে না। সো গাইস আজি আর মাছ মারলাম না আর কি, এগুলো মাছ পাসি গেল, তারাও দেখান এই যে এগুলো মাছ পাসি, আজি চারটা, দুইটা ট্যাংরা দুইটা চ্যাং আর কি, একটা ভাই আর একটা মুই, বাবা মারিল আজি, বাবা মাছ মারি পায় না, এরপরে দেখেন মুই একদিন মারি মতন কতলা মাছ ধরুন, ঠিক আছে? কে রাস বসে ঠিক করা হল। সো গাইস আজি রবীন্দ্র জয়ন্তী, তোমাকে মুই জানে লাগছি রবীন্দ্র জয়ন্তী, তার কি মোর তরফ থাকি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, ঠিক আছে? সবাই স্কুলে যায় নাচ গান সবই করো, আর মানে এত গরম যে গরম ভাল লাগে লাগছে না, ডিগ্রির পরে যেটা ঠান্ডা লাগে এতে বিকালে খানিক করি বসি আর কি, এই যা ব্রেঞ্চি আনিয়া। তো ব্লগসটা কেমন লাগিল, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে?